হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আমাদের ফার্মের প্রতিনিয়ত আপনাদেরকে আমরা আপডেট দিয়ে থাকি। তো আমাদের ফার্মের বর্তমান অবস্থা আপনাদেরকে একটু জানিয়ে দিই। আমরা এখন বেডগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে লম্বা যে বেডগুলো দেখতে পাচ্ছেন, এর পাশে একটা দেখেন ছোট বেড। তা ছোট বেডগুলোতে আমরা পালং শাক লাগিয়েছিলাম। পালং শাক মোটামুটি হারভেস্ট শেষ। এখন এইখানে আমরা দিয়েছি হচ্ছে আপনার খাটো জাতের বরবটি, আর এদিকে হচ্ছে আমাদের এই যে বেডগুলো, এই বেডগুলোতে দিয়েছি হচ্ছে আমরা লাল শাক। আর আমাদের ফল গাছ সম্পর্কে আপনাদেরকে আমরা বিস্তারিত বলেছিলাম যে আমরা কী কী গাছ লাগিয়েছি। তারপরে বলে দিই আমরা এখানে গোরমতি আম, তারপরে বাড়িচারা আম, তারপর হচ্ছে থাই এইট পেয়ারা, এবং হচ্ছে ম্যান্ডারিন কমলা, এবং হচ্ছে দেশি কাগজি লেবু, চায়না সিডলেস, এবং হচ্ছে চায়না কাগজি লেবু। এই কয়েকটি ভ্যারাইটি আমরা এখানে লাগিয়েছি। তো এগুলোতে লাল শাক দিয়েছিলাম, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। লাল শাকগুলো দেখেন বেরিয়ে গেছে, এই যে লাল লাল যে গাছগুলো দেখছেন এগুলোই হচ্ছে লাল শাক। তো লাল শাক বেরিয়ে গেছে আমাদের। এবার আমরা লাল শাক দিয়েছি হচ্ছে একটা দুটো তিনটে প্লটে, এবং একদম ওই যে যে গাছ বরবটি গাছগুলোর সামনে ওইখানে দিয়েছি হচ্ছে আমরা ধনিয়া এবং হচ্ছে মিষ্টি কুমড়া। আর পাশে হচ্ছে আমরা করলা দিয়েছিলাম, করলার গাছও মোটামুটি বেরিয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে করলা গাছগুলো বের হচ্ছে। তো সামনে যেহেতু আমাদের বরবটি সিজন শেষ হয়ে যাবে, তো এই কারণে আমরা আমাদের জায়গাগুলোকে ফাঁকা রাখবো না, এজন্য আমরা সব ধরনের প্রস্তুতি অগ্রিম নিয়ে রাখছি। এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের এই আমাদের যে মাদার প্লান্ট আছে কমলা লেবুর, এই মাদার প্লান্ট থেকে সায়ন এনে জোর কলমের মাধ্যমে আমরা এখানে বংশবৃদ্ধি করার চেষ্টা করব, যেটা আমাদের কিছু পরিচিত ভাইয়েরা আছে যাদের জন্য আমাদের এই উদ্যোগটি নেওয়া। আমরা ম্যান্ডারিনের গাছগুলো সংগ্রহ করেছি এক ভদ্রলোকের কাছ থেকে, সম্ভবত সেই ভদ্রলোক তার মাদার প্লান্টটি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল, পরে সে নিজে বাগান করে। তার বাগানে এখন প্রায় 4000 গাছ আছে। তো তার বাগানের ফল দেখেই আসলে আমরা ডিসিশন নিই যে না, আমরাও এই কমলাটি লাগাবো। দেখেন আমাদের একটা গাছে দেখেন এই যে লেবু আসছে, আমাদের প্রতি চারিদিকে লেবু আছে। আবার দেখেন এখানে পোর্ট সিম লাগানো আছে। আর এই বেডটাতে আমরা দিয়েছি হচ্ছে চাইনিজ ভ্যারাইটি পকচয়। তো পকচয়ে জার্মিনেশন হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে পকচয়ের বীজ জার্মিনেশন হচ্ছে, মোটামুটি চলতেছে আর কি। দেখা যাক এখন বাকিটা, উপর আল্লাহর ইচ্ছা কতদিন সময় লাগে বা কী হয়। এ পাশেও দেখেন আমাদের ফলের চারাগুলো। আর এই যে বেডটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে আমাদের খাটো বরবটিগুলো, দেখেন যে বরবটিগুলো বেরিয়ে গেছে আমাদের এখানে। দেখেন একটা বরবটি গাছ, এটা সম্ভবত পোকাই কেটে দিছে। আর এই যে বরবটি গাছ বেরিয়ে গেছে, মোটামুটি কিছু কিছু করে বের হচ্ছে, সম্ভবত কোনো পোকা এগুলো নষ্ট করতেছে। এই দেখেন আরেকটি কেটে দিছে, দুটো গাছ নষ্ট করে দিছে আমাদের। দেখা যাক আরও কোথায় কী হচ্ছে না হচ্ছে আমরা একটু তদারকি করব। আর আপনাদেরকে আমরা গত দিন যে বীজগুলো সম্পর্কে আপডেট দিয়েছিলাম যে আমরা এখানে বীজ লাগিয়েছি বিভিন্ন রকম, দেখেন আমাদের সব বীজ জার্মিনেশন হয়ে গেছে। এগুলো হচ্ছে সেই আপনার স্কোয়াশ, এইটা হচ্ছে আপনার সবুজ রঙের, আর এই ট্রেটা এটা হচ্ছে হলুদ রঙের। এখন এর ভিতরে হচ্ছে ছোটো যেগুলো এগুলো হলুদ রঙের, বড়গুলো হচ্ছে সবুজ রঙের, এগুলো একটু ফাস্ট জার্মিনেশন হয়। আর এদিকে ছোটো ছোটো চারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এগুলো হচ্ছে স্যালারি। এখানে আছে হচ্ছে আপনার এটাকে হচ্ছে বল স্ট্রবেরি, আর এখানে কিছু জার্মিনেশন হচ্ছে। আর এই যে দেখেন এই যে বীজটা ফাটতেছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে একটা বীজ ফাটতেছে, এগুলো হচ্ছে আপনার চাইনিজ ক্যাবেজ। তো এই হচ্ছে মূলত আমাদের বীজের আপডেট। ওদিকে গাছে লাউ আছে, ওদিকে পর্যাপ্ত পরিমাণে সিম হচ্ছে গাছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি সিম।
এদিকে ঢেঁড়স গাছে ঢেঁড়স হচ্ছে, দেখেন এই যে আমাদের সিম গাছে সিম হচ্ছে। আমরা বেশ কিছুদিন যাবত সিম উত্তোলন করতেছি এবং সিম বিক্রি করতেছি আমরা, এবং সিমের গ্রোথ মাশাল্লাহ ভালো। এটি হচ্ছে আপনার হাইব্রিড একটি ভ্যারাইটি। এটা আমরা এটা লাগিয়েছিলাম হচ্ছে আপনার বর্ষার আগে, তো মোটামুটি তখন থেকে আর কি আমরা ফলন নিচ্ছি। আর সিমের গ্রোথটিও খুব ভালো, দেখেন মাশাল্লাহ সিমের গ্রোথ ভালো। এখনও বিচি বিচি হয় না, এখনও কিছুই হয় না এর ভিতরে, দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে। সেই সাথে ফলের বিয়ারিংও ভালো, দেখেন অবস্থা। তো এই অল্প কয়েকটি গাছ থেকে আমরা মোটামুটি বেশ ভালো পরিমাণে আমরা ফসল পাচ্ছি। আমাদের বরবটি এখনো পর্যন্ত উত্তোলন হচ্ছে, চলতেছে, সামনেও আরও কিছুদিন হয়তো বা